পুরাণমনি নামধ্যে মহাভারতম অদ্বৈতামিতবর্ষিণীম ভগবতী অষ্টমধ্যায়িনীম অম্বস্তবানুসন্দদ্ধামি ভগবদ্গীতে ভবদ্দেশিনীম নমস্তু দেবেশ বিশালবুদ্ধি ফুল্লারবিন্দায়ত পাত্রনেত্র যেন তয়া ভারত তৈলপূর্ণা প্রজ্জ্বলিত জ্ঞানময় প্রদীপ প্রবণ্যা পরিজাতায় স্তত্ত্ববিস্তয় কপালে জ্ঞান মুদ্রায় কৃষ্ণায় গীতামৃত গুহে নমঃ কংসজানুরমর্দনম দেবকী পরমানন্দম কৃষ্ণাং বন্দে জগদ্গুরুম বিশ্বদ্রণৌতট জয়দ্রুধুজলা গন্ধারি লোকে সজ্জন ষট্পদৈরহর পেয়মাণ মুদা ভূয়াদ ভারত পঙ্কজম কলিমর প্রদ্বংসি নশে মৌকং করোতি বাচালম পঙ্গং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমিহম বন্দে পরমানন্দ মাধবম শান্তকারং ভুজগ শয়নম পদ্মনাভং সুরেশম বিশ্বধারং গগন সদীশম মেঘবর্ণম সুগাঙ্গম লক্ষ্মীকান্তং কমলনয়নং যোগী বিধানকম্বং বন্দে বিশ্বনাথ ভবভয়হরম সর্বলোকৈকনাথম ওম নমো ভগবতে বাসুদেবায় যং ব্রহ্মাবরুণং দরুদ্রমরুতঃ তনন্তি দিব্যৈ স্তবৈ বেদৈ সাঙ্গপদক্রমোপনিষদৈ গায়ন্তি যং শামকাঃ ধ্যানবস্থিত তদ্গতেন মনসা পশ্যন্তি যং যোগিনাম সিন্ধু দীনবন্ধু জগৎপতে গৌবেশ কবিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ নবীনাং হেম গৌরাঙ্গীং পূর্ণানন্দপতি বিশদীম বিষভানুসুতং দেবীং বন্দে রাধা জগৎপ্রসূম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হরি বল হরি বল হরি বল ভারতবর্ষ বিশ্ববাসীর কল্যাণ হবে, তারা কলুষমুক্ত হবে এবং একটা বিশেষ জায়গাতে ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। এই কামনা নিয়ে, এই বাসনা নিয়ে প্রতিটি বিশ্ববাসীর কল্যাণ কামনা করে আমরা ক্ষুদ্র গীতাযজ্ঞের আয়োজন করেছি। যে গীতাযজ্ঞের আওয়াজ বিশ্বের প্রতিটি দ্বারে দ্বারে পৌঁছে যাবে, এই গীতা পাঠে যে সমস্ত পণ্ডিত মণ্ডলী অংশগ্রহণ করেছেন তাদের নাম আমি ক্রমান্বয়ে বলছি। গীতার প্রথম অধ্যায়টি পাঠ করবেন স্বপন কুমার স্মৃতিতীর্থ মহাশয়, ভৈরব চট্টোপাধ্যায় মহাশয় দ্বিতীয় অধ্যায় পাঠ করবেন, অলকানন্দ বন্দ্যোপাধ্যায় মহাশয় তৃতীয় অধ্যায় পাঠ করবেন, চাঁদ মিশ্র চতুর্থ অধ্যায় পাঠ করবেন, বগলা কিঙ্কর ভট্টাচার্য পঞ্চম অধ্যায় পাঠ করবেন,
লক্ষ্মীনারায়ণ ভট্টাচার্য ষষ্ঠ অধ্যায় পাঠ করবেন, অজিত কুমার আচার্য মহাশয় সপ্তম অধ্যায় পাঠ করবেন, মানিক আচার্য মহাশয় অষ্টম অধ্যায় পাঠ করবেন। লক্ষ্মীনারায়ণ মুখার্জি না থাকার জন্য তার পরিবর্তে অন্য একজনকে আমরা নিয়োগ করেছি, মানস গাঙ্গুলী মহাশয় দশম অধ্যায় পাঠ করে আমাদের এই সুন্দর গীতা পাঠ যজ্ঞকে সুন্দর এবং সাফল্যমণ্ডিত করে তুলবেন। এই আশা নিয়ে আমরা ক্ষুদ্র গীতা যজ্ঞের আয়োজন করেছি। বিশ্বের কোণে কোণে বিশ্ববাসীর দরবারে দরবারে পৌঁছে যাক এই গীতার আহ্বান, এবং প্রতিটি ভারতবাসী আমার ভারতের প্রতিটি ভারতবাসীর আমার মায়েরা প্রতিদিন সন্ধ্যা প্রদীপ জেলে প্রতিদিন গীতা পাঠ করুক, তার পরিবার তার সংসার কলুষমুক্ত হবে, পাপমুক্ত হবে, রোগমুক্ত হবে, ব্যাধিমুক্ত হবে এবং ধনে ধান্যে পরিপূর্ণ হবে, এ নিয়ে কোনো রকম সন্দেহ নাই। ভগবান শ্রীকৃষ্ণের চরণে ইচ্ছায় অনিচ্ছায় একটু গীতা পাঠ করলে, এক পাতা তুলসী গঙ্গা জল দিলে বিশ্বের কল্যাণ হবে, আপনারও কল্যাণ হবে। এই ভেবে আমরা এই গীতা যজ্ঞে আপনাদের সকলের আহ্বান কামনা করছি। সকলে সুচরণে সুচরণে গীতা যজ্ঞে মাসরে করবে, সেই নিয়ে আমরা সকলকে বিশিষ্ট ব্রাহ্মণায় নমঃ নমঃ। ওম স্বস্তি। মহাশক্তি দশ হইয়া দুর্গা দেব ব্যাকি জয়।
ভগবদ গীতা গ্রন্থ কি, জয় চণ্ডী গ্রন্থ কি, জয় সমবেত সমবেত বিশিষ্ট ব্রাহ্মণ কি, জয় সমবেত ভক্তমণ্ডলী কি, জয় নমস্কার। বোলপুর রেল ময়দান দুর্গা মন্দিরের পক্ষ থেকে সমগ্র পৃথিবীবাসীকে আজ মহাযজ্ঞের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। বোলপুর রেল ময়দান দুর্গা মন্দিরে গীতাযজ্ঞ উপলক্ষে এক মহাযজ্ঞ এবং ভোগ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
গীতাযজ্ঞ উপলক্ষে বিশেষ ভোগের আয়োজন করা হয়েছে। দেখতে পাচ্ছেন সুপ্রসিদ্ধ কারিগররা এই ভোগের আয়োজন করছেন। আজ 23শে ডিসেম্বর গীতাযজ্ঞ উপলক্ষে বোলপুর রেল ময়দান দুর্গা মন্দিরে বিশেষ ভোগ ও যজ্ঞের আয়োজন করা হয়েছে। সকল ভক্তবৃন্দকে এই মহাযজ্ঞে অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। শ্রী শ্রী দুর্গা মাতা সহায়। Yeah.
সহায়